বন্ধুরা, খানা খাজানার আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সুলতানদের ভোজনালয়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, খানা খাজানা টিম আজকে নতুন ঢাকাতেই বিরিয়ানির সন্ধানে নেমেছে গন্তব্য সুলতান স্টাইনে। মেঘলা আবহাওয়া, বাইরে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, এর মাঝেই আমরা ছুটে চলেছি বিজিবি হেডকোয়ার্টারের দিকে। সেখানে জিগাতলা বাস স্ট্যান্ডের ঠিক পাশেই অবস্থিত সুলতান স্টাইন রেস্টুরেন্টটি। আমরা চলে এসেছি জিগাতলায়, আমাদের আজকের গন্তব্য সুলতান স্টাইন। ইদানিংকালে নতুন ঢাকায় এই রেস্টুরেন্টটি বিরিয়ানির জন্য বেশ নাম করেছে, আর আমরা আজকে আপনাদের নিয়ে যাবো এই রেস্টুরেন্টটাতে। তো বাইরে বৃষ্টি পড়তে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, আমরা গুগল ম্যাপ লিঙ্কটা এই রেস্টুরেন্টের ডিসক্রিপশনে দিয়ে দিব। তবু আপনাদের সুবিধার জন্য জানাচ্ছি, আপনারা খুব ইজিলি এখানে আসতে পারবেন। আপনাদের জিগাতলা বাস স্ট্যান্ডে আসতে হবে এবং জিগাতলা বাস স্ট্যান্ডের ঠিক পাশেই রেস্টুরেন্টটা। আর বরাবরের মতো আমার সাথে আছে ক্যামেরার পিছনে আমার বন্ধু ইফতেখার, সে একটু পরে আপনাদের এখানকার বিভিন্ন ফুড আইটেম টেস্ট করে দেখাবে। তো আর কথা নয়, ভিতরে আসুন, আমাদের সাথে আসুন, দেখতে থাকুন আমাদের। আমরা চলে এসেছি সুলতান স্টাইনের সামনে, এখন আমরা সুলতান স্টাইনের ভিতরে যাব এবং এখানকার ডিলিশিয়াস খাবারগুলি টেস্ট করে আপনাদেরকে দেখাবো। চলুন। আমরা চলে এসেছি সুলতান স্টাইনের একদম ভিতরে, একদম খাবার টেবিলে। এখানকার খাবারের মেনু সম্বন্ধে আপনাদেরকে আমি একটু আইডিয়া দিই। এখানে কিন্তু রকমারি ধরনের খাবার আছে। এখানে আপনারা দেখুন, কাচ্চির আলাদা আইটেম আছে তিনটি। কাচ্চির এই আইটেমগুলো বাদে আপনারা মোরগ পোলাও পেতে পারেন। এখানে শুধু মোরগ পোলাও, আর এখানে প্লেন মোরগ পোলাওয়ার সাথে চিকেন রোস্ট আর বোরহানিও আছে। তাছাড়া আপনাদের যে ওয়েডিং যে আইটেমগুলো আছে, এক কথা আপনি বিয়েবাড়ির ফ্লেভারটা যদি পেতে চান, তাহলে কিন্তু এর ভিতর থেকে কোনো একটা কিছু আপনাকে বেছে নিতে হবে। এখানে কিন্তু সব কিছু পার্সোনালি, আপনি একজনের জন্য, তিনজনের জন্য এবং পাঁচজনের জন্য, এটা কিন্তু একটা কম্বো প্যাকেট মতো অনেক বড় একটা প্যাকেজ। আপনারা বন্ধু বান্ধব মিলে এসে কিন্তু এই প্যাকেজটা উপভোগ করতে পারেন। আর ওভারঅল এখানে আপনারা অ্যাড অন করে নিতে পারেন। ধরেন আমি কাচ্চি নিলাম, তার সাথে আমি এখানে যে আইটেমগুলো আছে, চিকেন রোস্ট আছে, তারপর জালি কাবাব আছে, বিফ রেজালা আছে, চাটনি আছে, আপনারা এখানে অনেক রকম আছে, আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু অ্যাড অন করে নিতে পারেন। তাছাড়া ডেজার্ট হিসেবে আছে আপনার জর্দা আর ফিরনি। আর আরেকটা কথা আমি বলতে পারি, এখানে কিন্তু স্পেশাল রুটিরও ব্যবস্থা আছে। অনেকে কিন্তু আসলে রাইস পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু নান জাতীয় আইটেমগুলোও এখানে আছে। আমরা এখানে কাচ্চির এই দুই নাম্বার যে এটা মেনু, এটা মেনলি আমরা অর্ডার করতে চেয়েছিলাম। সাথে আমরা অ্যাড অন হিসেবে কিছু মেনু রাখতে চেয়েছিলাম, কিন্তু এখানকার স্টাফদের রিকমেন্ড অনুসারে আমরা দেখলাম যে ওয়েডিং ব্যানান্সের যে পার্টটা, এখানের এক নাম্বার মেনুটা আমরা যদি নিই, তাহলে একের ভিতরে অনেকের সমারোহ, অর্থাৎ একের সাথে আমরা অনেকগুলি ফুড আইটেম কিন্তু পেতে পারি। এই কারণে আমরা এই এক নাম্বারটা অর্ডার করেছি। দেখুন, এক নজরে দেখা যাক এর ভিতরে আমরা কী কী ফুড আইটেম পাচ্ছি। এখান থেকে আমরা পাচ্ছি বাসমতি রাইসের কাচ্চি, এছাড়া চিকেন রোস্ট, জালি কাবাব, বিফ রেজালা, বোরহানি, এবং এখানে আপনার কিন্তু জর্দা ফিরনি দুটোর ভিতর যে কোনো একটা নিতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমরা জর্দাটার সাথে ফিরনিটাকেও অ্যাড অন করে নিয়েছি। এছাড়া চাটনিটা পেতে পারেন এবং সালাদ। একটা কমপ্লিট ফুড আইটেম কিন্তু আমরা এই যদি এক নম্বর মেনু থেকে নিই, তাহলে কিন্তু আমরা পেতে পারি। তো ভিউয়ার্স, আমরা অর্ডার অলরেডি করে দিয়েছি, ফুড আইটেম আমাদের জন্য আসছে, আমরা অপেক্ষা করছি, আপনারাও সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স, অবশেষে সমস্ত অপেক্ষার প্রহর পার করে আমাদের সামনে খাবার চলে এসেছে। দেখুন চারিদিকে আমার খাবারের ছড়াছড়ি। প্রথমে আমি আপনাকে আস্তে আস্তে খাবারগুলোর সাথে পরিচিত করে দিই, তারপর আলাদা আলাদাভাবে আমরা টেস্ট নিয়ে আপনাদেরকে জানাবো। প্রথমে দেখুন, আমার সামনে আছে সেই কাচ্চি বিরিয়ানি, হিউজ একটা মাছ। পাশে আছে গরুর রেজালা, এপাশে আছে দেখুন সালাদ, শসা, কাঁচামরিচ, গাজর, সাথে চাটনিও আছে। এরপরে দেখুন, এখানে আছে রোল, জালি কাবাব, এপাশে দেখুন জর্দা ভাত, সুন্দর একটা শেপে আছে, ভিতরে একটা মিষ্টিও আছে, সাথে দেখুন ফিরনি এবং বোরহানি। খাবারগুলো এক এক করে টেস্ট করে দেখা যাক। প্রথমে এখানকার সেই বিরিয়ানি দেখুন, সবচেয়ে বড় ব্যাপার আপনার জাস্ট দেখুন কতগুলি মাংসের পিস, এক, দুই, তিন, চার, আর নিচে একটা আলুও দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে ভিউয়ার্স, চার পিস মাংস, এবং এর ভিতরে একটা হাড়ের পিসও আছে। দেখুন একটা হাড়ের পিস আছে, এটা মোটামুটি হাড় প্লাস মাংস, এটা মোটামুটি একটা সলিড পিস, এটা একটা বনি পিস, ঠিক আছে। তো ওভারঅল আপনারা দেখবেন যে আপনাদের মোটামুটি চারটে মাংস আপনারা এখানে পাবেন, তার ভিতরে দুটা মোটামুটি সলিড পাবেন আর দুটার ভিতরে হাড় থাকবে।
আমরা এটাই পেয়েছি। এছাড়া এক পিস বেশ বড় আলু, হাফ করে কাটা আলু আছে এখানে, আর ওভারঅল রাইস কিন্তু প্রচুর। আমার কাছে কিন্তু মনে হচ্ছে ভিউয়ার্স এটা একজনের জন্য না, জাস্ট দুজন আপনারা খুব দেদারসে আরামে খেতে পারবেন, এতটা বেশি পরিমাণ কন্টেন্ট এখানে আছে। তো যাই হোক, আমরা দেরি না করে টেস্ট করে দেখি আসলে কেমন। তো ভিউয়ার্স আমি আগে একটু টেস্ট করে দেখি। রাইসটা কিন্তু বেশ গরম এবং সুন্দর একটা স্মেল আসছে। মাংসটাও দেখুন মোটামুটি বেশ মডারেট সাইজের। তো আমি আগে মাংসটা একটু ছিঁড়ে নিই। দেখুন খুবই সহজে আমি ছিঁড়ে আনছি, আমার কিন্তু তেমন কোনো কষ্টই করতে হচ্ছে না, এবং জাস্ট ওয়েল মেল্টেড বলতে যেটা বোঝায় এখানে কিন্তু সেই জিনিসটা বোঝা যাচ্ছে। এখন খেয়ে দেখি কেমন লাগে। দারুণ, মাংসটা একদম জাস্ট আপনার দাঁতের নিচে যে সহজে ভেঙে যাবে এবং আরাম সহকারে আপনারা খেতে পারবেন। আমি একটু চাটনি মিশিয়ে দেখি কেমন লাগে। চাটনি নিয়ে নিলাম, অনেকে একটু টকটক ফ্লেভারে খেতে চান, তাদের জন্য কিন্তু চাটনির ব্যবস্থা আছে এখানে। চাটনিটা নিলে আপনার একটা মৃদু মৃদু একটা টক ফ্লেভার আপনারা পাবেন, যেটার সাথে আপনার টোটাল কাচ্চি খাওয়ার আনন্দটাই অন্য একটা পজিশনে চলে যাবে। এখন আমি জারি কাবাবটা একটু টেস্ট করে দেখি। দেখুন ভিউয়ার্স, স্পঞ্জি ভাব পাওয়া যাচ্ছে কিন্তু। এর ভিতর ধনে পাতা দেওয়া আছে, ধনে পাতার কিন্তু একটা অন্যরকম সেন্ট পাওয়া যাচ্ছে। ধনে পাতা, পেঁয়াজ এবং মাংসের তিনটা একটা মিক্সড যে স্বাদ, এর ভিতর মরিচও আছে, আপনাকে একটা অন্যরকম পরিতৃপ্তি দেবে। ভিউয়ার্স, এখন আপনাদেরকে আমি একটু রোস্টটা টেস্ট করে দেখাই। রোস্টটা আপনারা একটু দেখুন, একটা লেগ পিস দেওয়া হয়েছে আমাকে, মোটামুটি দেখতেই কিন্তু একটা কালারফুল একটা ভাব দেখছেন আপনারা, বেশ ডেলিশিয়াসই হবে হয়তো বা। খেয়ে দেখুন, আমি একটু রাইস নিই, রাইস অলরেডি অনেকটা খেয়ে ফেলেছি। দেখুন রোস্টটা কিন্তু জাস্ট আঙ্গুল দিতেই যেন ছিঁড়ে চলে আসলো। খুবই টেস্টি, এবং এই রোস্টটা আমার কাছে যেটা মনে হয়, রোস্ট আলাদা একটা আইটেম, কাচ্চি বিরিয়ানির সাথে রোস্টটা ইন্ডিভিজুয়ালি অত্যন্ত টেস্টি। বাট আপনারা যদি বিরিয়ানি দিয়ে রোস্টটা খান তাহলে হয়তো বা ওই ফ্লেভারটা পাবেন না, যেটা আমি আপনাদেরকে সাজেস্ট করবো পোলাওয়ের সাথে যদি রোস্টটা ট্রাই করেন তাহলে এর অ্যাকচুয়াল ফ্লেভারটা পাবেন এবং সত্যিকার টেস্টটা অনুভব করতে পারবেন। কাচ্চি খেলাম, রোস্ট খেলাম, বোরহানি খেলাম না, এটা কি হয়? বোরহানি রয়েছে, বোরহানিটা একটু চেখে দেখুন। অনেক জায়গা ভিউয়ার্স আমরা বোরহানি খাই, বোরহানিগুলো অত্যন্ত ডিলুটেড একটা সলিউশন থাকে, মোটা খেয়ে আপনারা কিন্তু ওইভাবে পরিতৃপ্তি পান না, কিন্তু এখানে খুবই সমসত্ত্বভাবে যে কম্পোনেন্টগুলো সেগুলো বিন্যস্ত আছে এবং এটা আপনি যখন খাবেন নিজেই ফিল করতে পারবেন, জাস্ট স্পাইসি, মডারেটলি স্পাইসি এবং অত্যন্ত টেস্টি। অনেক টেস্টি। আমাদের আরেকটা অ্যাডিশনাল জিনিস দিয়ে দিয়েছে, গরুর রেজালা। আপনারা দেখুন, আমি একটু গরুর রেজালা ট্রাই করে দেখি। দেখুন গরুর পিসগুলো, অনেকগুলো পিস, ছোটো 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 পিস পিস করে আপনার করে দেওয়া হয়েছে অনেকগুলো পিস। ভিউয়ার্স, তো গরুর রেজাল্টটা আপনাদেরকে একটু টেস্ট করে দেখাই। দেখুন এখানে পিসগুলো খুব সহজে যে ছিঁড়ে আসবে তা না, এগুলো একটু
জোরে প্রেশার দিলে তখন এটা ছিঁড়ে আসবে। আসলে রেজালাগুলো এভাবেই হয়, এরকম হয়। আপনারা এগুলো আপনি নর্মাল কাচ্চির মাংসের মতো বা সিম্পল যে রান্না করা মাংস ওগুলোর মতো আপনি চাপ দিলে চলে আসবে সেটা না, এখানে একটু আপনার প্রেশার দিয়ে তারপরে গোশগুলো ছিঁড়ে আসবে। অন্যরকম একটা টেস্ট পাওয়া যাচ্ছে, গরুর মাংসের যে একটা আলাদা স্বাদ সেটা কিন্তু অনুভব করা যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, আপনার এই প্যাকেজটার মাধ্যমে একই সাথে অনেকগুলো ফুড আইটেম টেস্ট করতে পারবেন, এই সুযোগটা অবশ্যই হাতছাড়া করবেন না। আর এটা তো মনে হচ্ছে দুজনের জন্য সাফিসিয়েন্ট, কি বলতে চান? অবশ্যই, কেউ যদি আসে আপনার এক্সট্রা করে যেগুলো সিঙ্গেল আইটেম যেমন বোরহানি এটা ডাবল করে নিলেন, রোস্টটা ডাবল করে নিলেন, রাইসটা দিয়ে টোটালি দুইজন মানুষ ডেজার্টসে খেয়ে যেতে পারবেন। খেতে খেতে অনেক সময় লেগে যাচ্ছে, আপনাদের ততক্ষণ বসিয়ে রাখবো না, আপনাদের আগে ডেজার্টের টেস্টটা জানিয়ে দিই এবং তারপরে আমরা ফাইনালি খেতে বসবো। তো আগে এটা একটু ভিউয়ার্স একটা জিনিস দেখুন, ফিরনির নর্মাল যে কালার থাকে এখানে কিন্তু কালারটা একটু চেঞ্জড, এখানে দেখুন একটু কমলা টাইপের অরেঞ্জ টাইপের একটা কালার এসছে এবং ভিতরে একটা বাদাম এবং কিশমিশ দেওয়া আছে। এখন টেস্ট করে দেখি টেস্টে কোনো ভিন্নতা পাওয়া যায়। দেখুন একটা ক্রিমি ভাব, দেখুন সম্পূর্ণ অন্যরকম একটা টেস্ট পাওয়া যাচ্ছে। প্রচলিত ফিরনি কিন্তু আমরা কম বেশি সবাই খেয়েছি বিভিন্ন জায়গায়, কিন্তু এইখানকার ফিরনিটার ভিতরে আমি একটা অন্যরকম টেস্ট পাচ্ছি। ক্রিমি, খুব সুন্দর একটা স্মেল আসছে এবং আপনার মিষ্টি যে খুব বেশি তা না, কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগছে। জর্দাভাতটা দেখতে অ্যাজ ইউজুয়াল জর্দাভাতের মতোই লাগছে, খেয়ে দেখি কেমন। ভিতরে দেখুন ছোটো একটা মিষ্টিও দেওয়া আছে, আমি এবার একটু মিষ্টি পছন্দ করি, মিষ্টিটা খেয়ে দেখি। জর্দাভাতটা মোটামুটি মিষ্টি দেওয়া, খেতে অ্যাজ ইউজুয়াল আপনারা নর্মাল যে জর্দা খান অনেকটা সেরকম, খুব স্পেশাল কিছু না, বাট ফিনিটার ভিতরে কিন্তু আপনার একটা স্পেশালিটি পাবেন। তো ভিউয়ার্স, হয়ে গেল এক এক করে সমস্ত আইটেমগুলো টেস্ট করে দেখা, এখন আসে যে রিভিউর ব্যাপারে। আসলে সুলতান শ্রাইনের ব্যাপারে আলাদা করে রিভিউ করার কিছুই নেই, এটা এই নতুন ঢাকায় শুধু না টোটাল ঢাকার ভিতরেই ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্টস এবং এটা অলরেডি বহু মানুষের বহু ভোজন রসিকের মন জয় করে রেখেছে। তারপর ওভারঅল এনভায়রনমেন্ট খুবই সুন্দর, গর্জিয়াস এবং আপনি সহজে অ্যাট্রাক্টেড হয়ে যাবেন। কিন্তু প্রধান প্রবলেম হচ্ছে এখানকার ভিড়, প্রচুর ভিড়, এবং আপনি যদি আর্লিয়ার না আসেন তাহলে হচ্ছে আপনাকে সিটের জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা লাগতে পারে। আর সবথেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে এখানে কিন্তু বিকেল 4:30 থেকে 6:00 পর্যন্ত একটা ব্রেক টাইম আছে, ওই টাইমে যদি আপনারা কখনো আসেন তাহলে আপনারা কিন্তু অযথাই বসে থাকতে হবে। সো অবশ্যই আসার সময় এই টাইমটা অ্যাভয়েড করে আসবেন। ওভারঅল এখানকার এনভায়রনমেন্ট খুবই আকর্ষণীয়, আমি আগেই বলেছি এনভায়রনমেন্ট এবং স্টাফ বিহেভিয়ারের উপর ভিত্তি করে আপনি যদি আমাকে রিভিউ করতে বলেন আমি 10 এটাকে 8 দেবো। আর ফুড কোয়ালিটি আপনি যদি বলেন তাহলে এটা সব কিছুকে ছাড়িয়ে যাবে এবং এখানে আমি টোটাল ফুডকে 8.5 দেবো 10। এবং এখানে স্পেশালি আমার কাছে ভালো লেগেছে কাচ্চিটা, এটা টেস্টি যেমন তেমনি পরিমাণে অনেক বেশি। আপনারা কিন্তু একটা কাচ্চি নিয়েই দুটা ফ্রেন্ড খেতে পারেন। আর গরুর রেজাল্টটা না অ্যাজ ইউজুয়াল আমরা বাসা বাড়িতে যেরকম খাই সেরকম, রোস্টটা মোটামুটি ভালো, আপনার মন কেড়ে নেবে যেটা সেটা হচ্ছে এখানকার বোরহানি। আপনার স্টোমাককে পরিপূর্ণভাবে তৃপ্ত করার জন্য এই বোরহানিই যথেষ্ট। আজকের এপিসোড এই পর্যন্তই, আমাদের প্রয়াসগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুল করবেন না, কারণ আপনাদের মতামত এটাই আমাদের চলার পথের পাথেয়। বন্ধুরা, সুলতান'স ডাইন রেস্টুরেন্টে খেতে এলে আপনারা টাইম টেবিলের ব্যাপারে একটু সজাগ থাকবেন। নতুন ঢাকাতে এই রেস্টুরেন্টটি বিরিয়ানির জন্য ইদানিংকালে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে, তাই এখানে খেতে এলে সবসময় চেষ্টা করবেন পিক টাইম অ্যাভয়েড করতে অথবা আগে রিজার্ভেশন দিয়ে রাখতে। এখানে এসে ভিড়জনিত সমস্যায় আমরাও পড়েছিলাম, এর আগে একদিন এসে শ্যুট করার অবকাশ তো দূরে থাক, কপালে খেতে বসার জায়গাটিও জোটেনি আমাদের।
অবশ্য এখানে সামান্য পরিমাণে ওয়েটিং ফ্যাসিলিটিও রয়েছে। তবে সুখের কথা, এখানকার খাবারের মান ও স্বাদ এসব প্রতিবন্ধকতাকে তুড়ি দিয়ে সরিয়ে দিতে সক্ষম, একথা বলাই যায়।